Russian recipe. I'm just trying to get a piece, baby. Assalamualaikum viewers, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতে পারছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে খুব সহজে মেক করতে হয়। ভিডিওগুলো মেক করার জন্য আপনাদেরকে প্রথমে এলাইট মোশন অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। নেওয়ার পর আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা XML ফাইলের লিংক পেয়ে যাবেন। আপনারা সেই ফাইলটাকে প্রথমে ডাউনলোড করবেন। করার পর আপনারা যখন ফাইলটা ওপেন করবেন, করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে। তো আপনারা এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা এলাইট মোশন অ্যাপটাকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফাইল কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। তারপর আপনারা চলে আসবেন এলাইট মোশন অ্যাপে। তো আপনারা সিম্পলভাবে এলাইট মোশন অ্যাপটাকে যখন ওপেন করবেন, করার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখা যায়। তো প্রথমে আপনারা এখানে প্রজেক্টে ক্লিক করবেন। করার পর আপনারা যে ফাইলটা একটু আগে ইম্পোর্ট করে নিলেন, তো আপনারা সেই ফাইলে ক্লিক করবেন। করার পর নিচে আপনারা গ্রুপ ওয়ান বলে একটা অপশন দেখতে পাবেন। আপনারা গ্রুপ ওয়ানে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা এডিটের একটা অপশন পেয়ে যাবেন। তো এডিট গ্রুপে আপনারা ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা ফটোর যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই ফটো অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনারা যে ফটো দিয়ে ভিডিওটাকে মেক করতে চান, তো আপনারা সেই ফটোটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা যখন প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর আপনারা এখানে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টেক্সট দেখা যাচ্ছে। তো আপনারা সিম্পলভাবে সেই টেক্সটে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা অ্যাডিট টেক্সটে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের নাম, বয়স আপনারা কিন্তু এখানে লিখে দেবেন। আপনারা যদি এখানে লিখতে চান তাহলে কিন্তু আপনারা লিখতে পারবেন। লেখার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। তো টিক চিহ্নে ক্লিক করার পর এভাবে আপনারা আপনাদের বয়স, আপনারা কোথায় থাকেন, সিঙ্গেল, ক্র্যাজি, তো আপনারা কিন্তু সবগুলোকে অ্যাডিট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন উপরে দুটো ফটোর অপশন দেখা যাচ্ছে। তো আপনারা এই ফটোতে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সেমভাবে কালার অ্যান্ড ফিলে চলে আসবেন। কালার অ্যান্ড ফিলে আসার পর এখান থেকে আপনারা মিডিয়াটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা এখান থেকে প্রথমে যে ফটোটাকে সিলেক্ট করেছেন, তো আপনারা সেই ফটোটা সিলেক্ট করে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা নিচে যে অপশনটা রয়েছে ফটোর, তো আপনারা একইভাবে এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আপনারা কালার অ্যান্ড ফিলে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা মিডিয়াতে ক্লিক করে আপনারা আরও সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। একটু আগে যে আপনারা ফটোটাকে সিলেক্ট করেছেন, তো আপনারা সেই ফটোটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে আপনারা আর কি ফটোর যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো ফটোর অপশন দেওয়া আছে। তো আপনারা সিম্পলভাবে সেই ফটোর অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা সেমভাবে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আপনারা কালার অ্যান্ড ফিলে চলে আসবেন। আসার পর এখানে আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। করার পর আপনারা কিন্তু এখন অন্য একটা ফটো আপনারা সিলেক্ট করে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ভালোভাবে এই ফটোটাকে আপনারা অ্যাডজাস্ট করে আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্রত্যেকটা ফটোতে আপনারা কিন্তু এই ফটোটা আপনারা অ্যাড করে দেবেন। তো আমি এখানে আপনাদেরকে তাড়াতাড়ি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। ফটোগুলোকে অ্যাড করে অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখানে আপনারা প্রথমের দিকে চলে আসবেন। আসার পর এখানে কিন্তু আমাদের ভিডিওটা এডিট করা একদম কমপ্লিট। তারপর এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা মিডিয়াতে গিয়ে ভিডিওর যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ড ভিডিওটা আপনারা এখানে ইম্পোর্ট করে দেবেন। আপনারা কিন্তু এই সাউন্ডের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলভাবে সেই ভিডিওটাতে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা তিন ডটে ক্লিক করবেন। তো তিন ডটে ক্লিক করার পর এখান থেকে আপনারা
অ্যাট্রাক্ট অডিওতে ক্লিক করে আপনারা কিন্তু সাউন্ডটাকে আপনারা শুধু নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা যে ভিডিওটা একটু আগে অ্যাড করলেন, তো আপনারা সেই ভিডিওতে ক্লিক করে আপনারা এখানে ডিলিট বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটাকে ডিলিট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা সিম্পল হবে এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটাকে খুব সহজে এক্সপোর্ট করে নিতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।